আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। কলকবজা ডট কমের পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে সুনামের সহিত রাইস মিল স্থাপনার কাজ করে আসছি। আপনারা যারা রাইস মিল উদ্যোগ নিয়েছেন, যারা রাইস মিল করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে উন্নত মানের যে কোনো দেশ, জাপান, চায়না, ইন্ডিয়া থেকে মেশিন এনে আপনাদের অটো রাইস মিল তৈরি করে দেবো এবং সম্পূর্ণ প্রোডাকশনে যে আপনারা চাল বের করে তারপরে আপনাদের দেখাবো, এই অবস্থায় আমরা মিলের কাজ করে থাকি। তো দর্শকবৃন্দ, আজকে কথা বলবো যে আপনি অটো রাইস মিল করতে গেলে আপনাকে কী কী মেশিন নিতে হবে। প্রথমে এই ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রয়লার মেশিন, এটাকে ব্রয়লার বলে। এই ব্রয়লার প্রথম মেশিন, অটো রাইস মিল করতে গেলে প্রথমেই লাগবে আপনার ব্রয়লার। ব্রয়লারের কাজ হচ্ছে ব্রয়লারের ভিতরে স্টিম তৈরি হবে, সেই স্টিমে ধানটা সিদ্ধ এবং শুকনো হবে। ব্রয়লার দুই ধরনের হয়ে থাকে, একটা ইন্টারনাল ব্রয়লার এবং একটা এক্সটার্নাল ব্রয়লার। যদি আপনি পার ডে 50 টন ক্যাপাসিটির মিল করেন তাহলে ইন্টারনাল ব্রয়লার 3-4 টন নিলেই হবে, যদি আপনি এর বেশি করেন তাহলে এক্সটার্নাল ব্রয়লার লাগবে। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ড্রায়ার, এটাকে বলা হয় ড্রায়ার পারবয়লিং সেকশন। এখানে ধানটাকে সিদ্ধ করা হয়, পরে শুকানো হয়। সিদ্ধ করার ক্ষেত্রে আপনার ধানের বা চালের কী কালার হবে, ব্রাউন কালার বা সাদা কালার, কোন ধরনের কালার হবে এবং এই চালটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে, ভাত রান্না করলে আপনার কতক্ষণ থাকবে, সেটা নির্ভর করে এই পারবয়লিংয়ের উপরে। যে পারবয়লিংয়ের উপর নির্ভর করে আপনার চাউলের গুণগত কালার এবং টেকসই ভাত, যে একবেলা রান্না করে তিনবেলা খাওয়া যাবে কি না, সেই ধরনের কোয়ালিটি সিস্টেম এখানে করা হয় পারবয়লিংয়ে। আর এটা হচ্ছে ড্রায়ার, যেখানে ধানটাকে শুধু শুকানো হয়। তো ড্রায়ার আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ থেকেই আপনি নিতে পারেন। ইন্ডিয়া থেকে নিলে ফুল এসএস, বাংলাদেশেও এখন ফুল এসএসের ড্রায়ার তৈরি করা হয়, আমরাও এটা করে থাকি। তো দর্শকবৃন্দ, যখন ধান সিদ্ধ এবং শুকনো হয়ে যায় তখন কিন্তু মিলিং ঘরে আসে ধানটা আপনার চাউল হওয়ার জন্য। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে কতগুলো মেশিন আছে, যে মেশিনগুলো ধানটাকে চাউল করে দেবে। তো আমরা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে এক নম্বর মেশিন, এটা হচ্ছে, এটাকে বলে ড্রাইম সেপ ক্লিনার, ধুলোবালি আলাদা করে। দুই নম্বর দেখতে পাচ্ছেন, ওটা পেডি ক্লিনার। তিন নম্বর ডিস্টোনার, চার নম্বর হাস্কার, পাঁচ নম্বর পেডি সেপারেটার, ছয় নম্বর থিকনেস গ্রেটার এবং 7, 8, 9 এটা হচ্ছে হোয়াইটনার। হোয়াইটনারের কাজ হচ্ছে চাউলকে পালিশ করা বা চাউলের গায়ে লেগে থাকা কুড়াকে, ব্রানকে আলাদা করে চাউলকে সাদা করে। তো এটা তিনটে মেশিন লাগে, এই জন্য আমরা দেখাচ্ছি যে আপনার 7, 8, 9 10 নম্বরে দেখতে পাচ্ছেন যে আয়রন হোয়াইটনার। তারপরে 11 নম্বরে আছে রাইস গ্রেটার। রাইস গ্রেটারের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের ধানের চাউলের ভিতরে থাকা খুদ, তারপরে হচ্ছে আপনার ছোটো ছোটো খুদ, বড় বড় খুদ, এইগুলো খুদকে পরিষ্কার করে হচ্ছে রাইস গ্রেটার। রাইস গ্রেটারের কাজ এটা। তো রাইস গ্রেটার আপনার বিভিন্নভাবে গ্রেডিং করে থাকে চাউলের ভিতরে থাকা খুদকে। তারপরে আপনারা 12 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেন্থ গ্রেটার, এটাও খুদ আলাদা করে। 13 নম্বর হচ্ছে কালার শোটার, যে চাউলের ভিতরে থাকা মরা চাউল এগুলো সব সে দূর করে। তারপরে হচ্ছে সিল্কি পলিশার, তারপরে হচ্ছে আপনার রাইস গ্রেটার 17 নম্বর, আর একটা 18 নম্বরে প্যাকিং, তারপরে মূল চাউল বের হয়ে যাবে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে মিলিং মেশিন। তো মিলিং মেশিন আপনাকে 18টা মিলিং মেশিন এখানে আছে। তো এই মিলিং মেশিনগুলো নিলে আপনার চাউল একদম ফ্রেশ কোয়ালিটি, ব্র্যান্ডেড এক্সপোর্ট কোয়ালিটি চাউল হয়ে যাবে এই মেশিনগুলো নিলে। তো এই মেশিনগুলোর দাম ওরকমভাবে বেসিস করে, এক কোয়ালিটি বা কোম্পানির উপরে বেসিস করে মেশিনের দামগুলো নির্ধারণ হয়। তো এটা হচ্ছে আপনার টোটাল মিলিং মেশিন, এই কটা মেশিন লাগবে। এর সাথে লোকাল অ্যাক্সেসরিজ কিছু লাগবে, এলিভেটার, তারপরে হচ্ছে ইয়ারলক, ব্লোয়ার, তারপরে এই মেশিনগুলোকে ধান চাল দেওয়ার জন্য হপার, বিভিন্ন ওগুলো লোকাল অ্যাক্সেসরিজ বলা হয়। তো লোকাল অ্যাক্সেসরিজ যেগুলো লাগবে সেগুলো আপনাকে বাংলাদেশ থেকে তৈরি করে নিতে হবে। ইন্ডিয়া বা বিদেশ থেকে আনতে গেলে ওটা অনেক খরচা পড়ে যাবে, যেটা দরকার হয় না, বাংলাদেশ থেকে তৈরি করলেই যথেষ্ট হয়। এটা মেইন মেশিন যেগুলো আপনাকে বাইরে থেকে আনতেই হবে, না আনলেই নয়। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে মেশিন সেট আপ দিয়েছি, এখন কিন্তু বর্তমান এই প্ল্যান করতে গেলে 18টা মেশিনের প্রয়োজন হয়। আর আমরা যখন গত 2000 সাল বা 2002-3 সাল তখন কিন্তু এত মেশিন প্রয়োজন হয় নাই, তখন 8-9টা মেশিনেই এনাফ, যথেষ্ট চলতো। কিন্তু এখন দিন যত বদলাইয়েছে, মেশিনে তত আপডেট হয়েছে, তো সেই সুবাদে এইগুলো হচ্ছে আপডেট মেশিন। এই মডেলের মেশিনগুলো এবং এই সব মেশিনগুলোই হচ্ছে আপডেট। এই আপডেট মেশিন আপনি নিতে পারেন, এটি 2021 সালের মডেলের মেশিন। এটা হচ্ছে চায়না মেশিন। ইন্ডিয়াতেও সেম কোয়ালিটির মেশিন হয়, তবে বাংলাদেশে বর্তমানে চায়না মেশিনই বেশি চলে। তো দর্শকবৃন্দ, আশা করি ভালো থাকবেন এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম।